বিসমিল্লাহ রহমানুর রাহিম আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরাকাত সুপ্রিয় দর্শক আজকে আমি আপনাদেরকে একটু প্রাথমিক কিছু ধারণা দেব একটি পন্ড তৈরি হচ্ছে এখানে পঞ্চাশ হাজার লিটারের এবং এই পন্ডি কোনো বস্তা দিয়ে না এটা সরাসরি মাটি গর্ত করেই এখানে পন্ডি তৈরি হচ্ছে আর এখানে মাঝখানে দেখতে পাচ্ছেন এখানে পাইপ আউটলেটের পাইপের জন্য কাজ চলছে আর এই আউটলেটের পাইপের জন্য আমরা ব্যবহার করতেছি মূলত আপনার তিন ইঞ্চি পাইপটা কারণ হলো আপনার চার ইঞ্চি পাইপটা দেওয়া হলে সেখানে আপনার পোনা যখন ছাড়া হয় তখন আউটলেটের জন্য যখন পানি বের করে দেওয়া হয় তখন কিন্তু খুব একটা প্রবলেম হয় যেটা আমরা ফেস করছি এর পূর্বে একটা ঘূর্ণায়মান একটা পাখির সৃষ্টি হয় যেটা আপনি তিন ইঞ্চি পাইপ দিলে হয় না এই জন্য আমরা আউটলেটের কাজের জন্য তিন ইঞ্চি পাইপ ব্যবহার করতেছি আর যেহেতু এখানে পাশে পুকুর ছিল সেক্ষেত্রে আমরা কাজটি এইভাবে করতেছি আর যদি দেখা গেছে আপনাদের এরকম কোনো ব্যবস্থা না থাকে সমতলের মধ্যে থাকলে সেক্ষেত্রে আপনারা বস্তা দিয়ে করতে পারবেন তাতে আপনাদের জন্য সুবিধা হবে বেশি এই খোরাখড়ির ঝামেলাটা করতে হবে না আর যদি বস্তা না পাওয়া যায় সেক্ষেত্রে আপনারা এভাবে পুকুর খনন করেও আপনারা কিন্তু বায়ুকলাভ করতে পারেন তো এটার মধ্যে আমাদের হলো ত্রিপলের সেট হবে সেটা আমাদের পরবর্তীতে তো আজকের ভিডিওতে মূলত আমরা দেখাবো যে এখানে কীভাবে তৈরি করতেছি বা কীভাবে আপনার এই বস্তা ছাড়াও আপনারা তৈরি করতে পারেন যাতে মোটামুটি একটু ধারণা পান এই জন্য আমরা প্রথম পর্বে আপনাদের দেখাচ্ছি আর এখানে হলো আমরা একটু এটা দিয়ে আটকে রাখছি যাতে এখানে এটা আমাদের ময়লা টয়লা না যায় এটাও খেয়াল রাখতে হবে আপনাদেরকে তো এখানে আপনার তিরিশ তিরিশ ফিট বাই আপনার হলো বিশ ফিট এই পন্ডের ভেতরের দৈর্ঘ্য এবং প্রস্ত আছে। এবং চতুর্দিক দিয়ে হলো আপনার বেড়া দিয়ে দিতে হবে যাতে এটা একটা নিরাপত্তার জন্য যাতে বাইরে থেকে কোনো কিছু ঢুকতে না পারে বা একটা সিকিউরিটি যেন থাকে এই জন্য সিমেন্টের খুঁটি দিয়ে আপনার হলো টিন দিয়ে ছয় ফুটি টিনের একটি বেড়া দিয়ে দিলে আপনার জন্য সবচেয়ে ভালো হবে আর উপর দিয়ে খোলাও আপনি রাখতে পারেন আবার দেখা গেছে আপনার চাইলে উপর দিয়ে কাভার করে দিতে পারেন যেহেতু পানি বায়োফ্লকে তুলনামূলক কম থাকে গভীরতা আর যেহেতু সামনে খুব চৈত্র মাস খুব গরম চলে আসছে এই জন্য উপরের একটা ব্যবস্থা করলে ভালো হয় যাতে বৃষ্টির পানিটা সরাসরি পড়তে না পারে এবং রোদের আলোটাও যেন উত্তপ্ত না হয়ে যায় পানি এই জন্য আপনার উপরের একটা কিছু দিয়ে কাভার করার চেষ্টা করলে সেটা সবচেয়ে ভালো হয় তো এখানেও বললাম মোটামুটি সেই কাজটি করা হচ্ছে তো ইনশাল্লাহ আজকের ভিডিও আমি এ পর্যন্তই শেষ করব। আমরা ইনশাল্লাহ পরবর্তী ভিডিওতে দেখাবো কীভাবে আমরা এখানে সেট আপের কাজ করতেছি ভালো থাকবেন আল্লাহ